নমস্কার, আবার একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওয়ে যেটা দেখাবো সেটা হচ্ছে ইন্টারভিউতে সাধারণ প্রশ্নের পরে যেটা কিন্তু তোমাদের জ্ঞানের পরীক্ষার জন্য, তোমাদের অভিজ্ঞতা কতটা, কিভাবে তোমরা প্রয়োগ করতে পারছো, কিভাবে কথা বলতে পারছো, বা এক্স্যাক্টলি তোমাদের টোটাল অভিজ্ঞতা, মানে টোটাল যে অভিব্যক্তি, কিভাবে তোমরা বিসমস্ত মানে প্রয়োগমূলক প্রশ্নের উত্তর তোমরা দিতে পারছো, ব্যাখ্যামূলক প্রশ্নের উত্তর দিতে পারছো, এই ধরনের প্রশ্নগুলো একেবারে ইন্টারভিউ মহড়ার মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরছি, তোমরা লক্ষ্য করো, দেখো। আচ্ছা অমলান বাবু, বিদ্যালয়ে যদি কোনো ছাত্রছাত্রী হঠাৎ করে অসুস্থ হয়ে যায় তাহলে আপনি কি করবেন? হ্যাঁ ম্যাডাম, কোনো স্টুডেন্ট যদি আমার বিদ্যালয়ে অসুস্থ হয়ে যায় তাহলে প্রথমেই আমরা কি করব, যা টিচার হিসাবে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করব, কারণ স্কুল প্রতিটা স্কুলেই ফার্স্ট এড বক্স আছে, আমরা প্রাথমিক চিকিৎসাটা করব সকলে মিলে। তারপর চেষ্টা করব যদি একটু কোনো সিরিয়াস বিষয় হয়, যদি কাছাকাছি কোনো ডাক্তারখানা থাকে সেখানে একটু ডাক্তারকে দেখানো, এবং অবভিয়াসলি যদি তাতেও কোনো কিছু না হয় অবশ্যই অভিভাবকের নাম্বার আছে, অভিভাবককে কল করে নিয়ে আসবো, ওনাকে সমস্ত বিষয়টা বলবো, এবং আরও সিরিয়াস হলে অবশ্যই আমরা স্কুল আওয়ার্সের পরে স্টুডেন্টের বাড়ি গিয়ে দেখে আসবো স্টুডেন্ট কেমন আছে। আমার মনে হয় পাশফেল যখন ছিল অবশ্যই তার গুরুত্ব ছিল এবং অবশ্যই তার প্রয়োজনও ছিল, কারণ একটা স্টুডেন্টকে যদি ফেল করে যাবে, না ভালো করে পরীক্ষা দিতে পারে, তাহলে কিন্তু এক ক্লাস রয়ে যাবে, এই ভিত্তিতে কিন্তু স্যার অনেকে কিন্তু পড়াশোনাটা সুষ্ঠুভাবে করে, ভালো করে করে, সিরিয়াসনেস করে, যখন যে ফেল করলেও আমি পরে ক্লাস চলে যেতে পারি, তাতে কি হয় অনেক সময় পড়াশোনার প্রতি যে সিরিয়াসনেসটা স্যার কিছুটা নষ্ট হতে পারে বলে আমার মনে হয়, একটু কমে যায়। আর অন্য দিক থেকে বললে স্যার, পাস ফেল যদি এবারে যে তুলে দেওয়া হচ্ছে তাতে কিন্তু ভালো হয়েছে, কারণ আগেটা স্কুল ছুট বেড়ে যাচ্ছিল, যখনই পরীক্ষায় ফেল করে যাচ্ছিল আর স্যার স্কুলে যাচ্ছিল না, সেখান থেকে কিন্তু সুবিধা হয়েছে যে ক্লাস এইট পর্যন্ত ন্যাচারালি সবাই পাস করতে পারবে, এটা সুবিধার দিকও আছে স্যার আমার মনে হয়। আচ্ছা বলুন তো, এই যে করোনা, করোনা কি শিক্ষার উপরে কিছু প্রভাব পড়েছে? স্যার আমার মনে হয় অবশ্যই করোনার জন্য শিক্ষার উপরে প্রভাব পড়েছে, কারণ বিদ্যালয়গুলোতে স্যার দুবছর তারা বন্ধ, সেখানে শুধু প্রাথমিক স্কুল কেন সমস্ত শিক্ষাক্ষেত্রের ক্ষেত্রেই প্রভাব পড়েছে। বিশেষ করে প্রাথমিক স্কুলের কথাই যদি বলি, ছোট ছোট শিশু, একটা ছেলে বা একটা মেয়ে যখন শিশু শ্রেণী থেকে ভর্তি হচ্ছে স্যার, ওখান থেকে যদি দুবছর বন্ধ হয়ে যায় সে একেবারে ক্লাস টু হয়ে যাচ্ছে, সেখানে যে গ্যাপিং একটা তৈরি হচ্ছে, কারণ প্রাথমিকই তো গোড়া তৈরি হয়, সেই গোড়াটা কিছুটা কিন্তু প্রবলেম হয়েছে, অর্থাৎ সেটা স্বীকার করতেই হবে যে অনেকটাই কিন্তু স্কুলের গুরুত্ব তো অস্বীকার করা যাবে না, হয়তো তার বাবা মা দেখিয়েছে এবং কিছুটা অনলাইনে ব্যবস্থাও চালু করা হয়েছিল, কিন্তু সে তো সকলের জন্য করা যায়নি স্যার। অবশ্যই আমার মনে হয় যে করোনার জন্য শিক্ষাক্ষেত্রে একটু প্রবলেম ক্রিয়েট করেছে। আচ্ছা আপনাকে যদি বলা হয় আপনি কিভাবে পড়াবেন শিক্ষার্থীদের, তো আপনি যদি একটু দেখান। ম্যাডাম কিভাবে পড়াবো বললে, যদি এটাকে ক্লাসরুম বলি, ক্লাসরুমে ঢুকেই ম্যাডাম যে প্রথমেই বলবো গুড মর্নিং স্টুডেন্ট, তোমরা সবাই কেমন আছো, ভালো আছো, চলো আজকে একটা নতুন জিনিস তোমাদের আমি পড়াবো, এইভাবে স্টার্ট করতে পারি। এইখানে একটুখানি মিস্টেক হলো, এটা পড়াবো নয়, আপনাকে বলতে হবে যে আজকে একটা নতুন জিনিস শিখবো। আচ্ছা, নট পড়াবো। আচ্ছা ওকে, সরি ম্যাডাম, ঠিক আছে ঠিক আছে স্টুডেন্ট, আজকে আমরা একটা নতুন জিনিস সবাই মিলে শিখবো, চলো আজকে আমরা, আগের দিন তোমাদের যেমন একই ছন্দ শিখেছিলাম, জেনেছিলাম, আমরা সবাই জেনেছিলাম, আজকে কিন্তু একটা অন্য জিনিস, নতুন জিনিস একটা শিখবো, ওকে ম্যাডাম। আচ্ছা আমলান বাবু, আপনি তো শিক্ষকতা করার জন্য এখানে ইন্টারভিউ এসেছেন, তা আপনাকে সিলেক্ট করো কেন, আপনার কি যোগ্যতা আছে? স্যার আমার মনে হয় অবশ্যই শিক্ষক হওয়ার সমস্ত যোগ্যতা আমার আছে, কারণ আমি প্রথম থেকেই প্রাথমিক স্কুলে পড়ানোর জন্য এটা আমার একেবারে প্যাশন, একদম ইচ্ছা যে আমি একটা প্রাইমারি স্কুলের টিচার হব, সেই জন্যই আমি সেই উদ্দেশ্য নিয়ে স্যার আমি ডিএলএড করেছি এবং সুন্দরভাবে ডিএলএডটা কমপ্লিট করেছি, এবং আমি সঙ্গে স্যার প্রাইভেট টিউশন পড়াই, সেখানেও সুন্দরভাবে পড়াই, মানে আমার মধ্যে সেই পরিশ্রম করার ক্ষমতা আছে যে আমি ছেলেদের কীভাবে পড়াতে হয়, এবং নিজের আমার ইচ্ছা আছে, একাগ্রভাবে ইচ্ছাও আছে আমি ভালো করে পড়াবো স্টুডেন্টদের, এবং আমার সাহসও আছে এবং আমার মনে হয় আমার কোয়ালিফিকেশনও আছে,
আমাকে যদি স্যার এই শিক্ষকতার এই সুযোগটা দেয়া হয় আমি স্যার আমি সুষ্ঠুভাবে কিন্তু সেটা করতে পারবো বলে আমার ব্যক্তিগতভাবে আমার নিজস্বভাবে মনে হয় আমার সেই কনফিডেন্স আছে আপনাকে যদি চাকরিটা বাড়ি থেকে অনেকটা দূরে দেয়া হয় তাহলে আপনি কিভাবে ম্যানেজ করবেন এবং চাকরিটা কি আপনি করবেন হ্যাঁ ম্যাডাম অবশ্যই চাকরি আমি করবো কারণ আমি প্রথম থেকেই বলছি প্রাথমিক স্কুলে চাকরি করার ইচ্ছা প্রথম থেকেই আমাকে দূরে দিলেও আমি অবশ্যই চাকরিটা করব এবং ম্যানেজ করার বিষয়টা বলছেন আমি কিন্তু যেখানেই চাকরিটা হোক অনেক দূরে যদি হয় আমার ডেলি যাতায়াত করার অসুবিধা হয় আমি স্কুলের পাশে কোনো ঘর ভাড়া নিয়ে থাকব এবং সঠিক সময়ে বিদ্যালয়ে যাওয়া পঠন পাঠন করা ম্যাডাম সেটা আমি সুষ্ঠুভাবেই করব ওটা কোনো অসুবিধা হবে না আপনি আসবেন ধন্যবাদ 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 স্যার